আমাদের স্ট্রাগলের আমাদের বিভিন্ন আন্দোলনের মাধ্যমে জিনিস গণতন্ত্র আদায়ের সঙ্গে আমাদের আজকে এই প্রেস মিটটা একটা অন্যরকম। যে মাননীয় হাইকোর্ট আমাদের দুজন পেটিশনার রাজেশ দেবর্মা এবং মিস ডালিয়া দেবর্মা ওনারা দুজনে হাইকোর্টে কেস করেন আমাদের এডিসির আন্ডারে 587 ভিলেজ কমিটি কেন এক বছর পার হওয়ার পরেও নির্বাচন হয়নি এটার উপরে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হাইকোর্টে তারা ই করে কেস করে। তারপরে মাননীয় হাইকোর্ট কয়েকদিন আগে July 13 একটা রায় দেন যাতে ফার্স্ট উইক অফ নভেম্বরের মধ্যে ইলেকশন এবং কাউন্টিং সব কিছু যাতে সমাপ্ত করতে পারে এরই পক্ষে আমাদের দুই যারা এখন আমাদের অ্যাডভোকেট আছেন অ্যাডভোকেট মিস্টার অ্যাডভোকেট অরূপ দেববর্মা এবং লর্নেড মিন্টু দেববর্মা অরূপ দেববর্মা রশ্মিতা জামাতিয়া এইচ দেববর্মা ওনারা আপকামিং আমাদের প্রমিসিং স্টেট লেভেল হাইকোর্টের হাইকোর্টের ওনারা প্র্যাকটিস করেন ওনাদের কাউন্টারে ওনাদের বিভিন্ন কৌশলে মাননীয় হাইকোর্টের চিফ জাস্টিস ডিভিশনাল বেঞ্চ ওনারা এই সিদ্ধান্ত আছেন যে বাই ফার্স্ট উইক অফ নভেম্বর ইলেকশন কাউন্টিং সহ সব কিছু যাতে সমাপ্ত করা হয় এরই পক্ষে জাজমেন্ট ওনারদের এটার কপি আমাদের হাতে আছে। কাজে আজকা আমরা এটাই ঘোষণা করি আমাদের ত্রিপ্রমতার পক্ষে আমি প্রেসিডেন্ট এবং আমাদের চেয়ারম্যান ওনার সঙ্গে আলোচনার পরে এই টাইম এখানে করা হয় যাতে এই ডেভেলপমেন্টটা সমস্ত ত্রিপুরার জনসাধারণের পক্ষে আমরা এটা ঘোষণা করি। তিনি